নমস্কার, আমি চিতু। কুকিং মাই হবি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ওয়েদার বেশ ভালো, খুব একটা গরমও নেই, খুব একটা ঠান্ডাও নেই। তো আজকে আমি রান্না করব না, করবো হচ্ছে ব্লগ। তো এর আগের দিনই আমি বলেছি যে ব্লগ মানেই আরেকজন থাকবে, আমরা একাই ব্লগ করবো না। চলে এসছে বৎস, হ্যাঁ এই আজকে বলবে বলো বলো কি বল বলে বলে বলো তো। বাইরে প্রচণ্ড, এখানে আমরা ছাদে এসেছি, ছাদে ভালো প্রচণ্ডই হাওয়া হচ্ছে, হয়তো হাওয়ার আওয়াজ একটু হলেও পেতেই পারে না। আর এর আগের দিন আমি এই গরমের জন্য ইয়ে তৈরি করেছিলাম, গাজরের মিল্কশেক। হ্যাঁ, সেই গাজরের মিল্কশেক বেশি করে খান। হ্যাঁ, আর গরমটাকে এখন থেকে উপভোগ করা শুরু করুন। শুরু হয়ে গেছে বৈশাখ, গরমের ছোঁয়াও শুরু হয়ে গেছে, দেখা যাক এবার গরমটা। শীতটা তো ভালোই হলো কাটলো। পয়লা বৈশাখে কী কী করা হলো আবার ফের জিজ্ঞাসা করো, বলো। প্রতিদিন করো না, একই তো ব্যাপার না। অ্যাকচুয়ালি প্রতিদিন পয়লা বৈশাখে যে জিনিসটা ছাড়া হয়েছিল সেটা ইচ্ছে করে ছাড়া হয়েছিল, যে সেদিন কিছু না, সেদিন জাস্ট আমাদের এখানকার সবচেয়ে প্রসিদ্ধ কালীবাড়ি, অ্যাকচুয়ালি কালীবাড়িটাই আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে, যে কালীবাড়ির সেদিন কী পরিমাণে ভিড় হয়, কী সুন্দর সাজায় কালীবাড়িটাকে, আর যদিও আজকেও সাজানো রয়েছে। সেই কালীবাড়িতে প্রচণ্ড, মানে পয়লা বৈশাখ উপলক্ষে সবাই বেশ পুজো দিতে ভালোই আসে আর কি, অনেক লোকই আসে। সেই ভোর চারটে থেকে এরকম ভিড় কিন্তু কন্টিনিউয়াসলি থাকে, মোটামুটি 11টা 12টা পর্যন্ত এরকম ভিড় আমরা দেখতে পাই আর কি প্রতিবার। এইবার বলে শুধু না, প্রতিবারই হয়। 11টা 12টা না, সেদিন রাত্রি অবধি এরকম ভিড় থাকে, রাত্রি অবধি কন্টিনিউয়াসলি ভিড়টা থাকে। দুপুরের পরে একটু কম হয়, মানে একটু হলকা কম হয়ে যায়। ভোরবেলা মোটামুটি 4টা থেকে শুরু হয় এই ভিড়টা, এই ভিড়টা চলে কন্টিনিউয়াসলি একদম প্রায় হ্যাঁ রাত্রি অবধি চলে। তো এর মধ্যে তো আজকে মঙ্গলচণ্ডীও আছে, যে আমাদের অনেকে মঙ্গলচণ্ডী করে, এ করে না যদিও মা করে, আমার করেছে আজকে, তো বাড়িতে ছিলাম না তো সেই কারণে বলতে পারছি না। তো আর ভাবলাম যে বছরের শুরু, তো ওই ঠাকুরের ছবি দিয়েই শুরু করা যাক, তারপরে তো থেকে তো রোজই ব্লগ, না হলে রান্না তো হচ্ছেই। তো সেদিন সেই কারণে রান্না বা ব্লগ কিছু দেওয়া হয়নি, জাস্ট ঠাকুরেরই পুজোরই কিছু অংশ দিয়েই আর কি সেদিনটা শুরু করা হয়েছে। সেদিন ইচ্ছে করে কোনো প্রোগ্রাম রাখা হয়নি, ওটাই প্রোগ্রাম ছিল যে ওই আমরা ওটাই আর কি দেখাবো, ওটাই থাকবে সেদিন। তো সে কালকে যে আমাদের মিল্কশেকটা হলো, কালকে যে মিল্কশেকটা হয়েছিল সেই মিল্কশেকের মধ্যে আরও কিছু উপকরণ দিলে ভালো হতো, মানে যেমন যাদের গাজরের স্মেলটা হয়তো ভালো লাগে না তাদের ক্ষেত্রে যদি ছোটো এলাচ বা ভ্যানিলা ফ্লেভার ইউজ করা যেতে পারে। ভ্যানিলা ফ্লেভার বলতে ভ্যানিলা ফ্লেভার আরও, মানে এমনিতে দুধ তো ঠান্ডা ছিলই, ফ্রিজে রাখা ছিল, মালাই করা ছিল, প্লাস তার সাথে যদি আরও ভ্যানিলা ফ্লেভার হোক বা বাটারস্কচ ফ্লেভার হোক, এই ধরনের কোনো আইসক্রিম যদি সাথে অ্যাড করা যায়, মুখের আমাদের স্বাদ অনুযায়ী, আমাদের সুস্বাদু অনুযায়ী আমরা অনেক কিছুই অ্যাড করতে পারি, গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারি, অনেক কিছুই অ্যাড করতে পারি। তবে যদি বাচ্চাদের বা অসুস্থ লোকেদের জন্য, মানে এটা যদি তৈরি করা হয়, লোক না অ্যাকচুয়ালি এটা ডায়াবেটিকদের জন্য খুব একটা জন্য, হ্যাঁ খারাপ না, ভালো হবে না, হ্যাঁ সেক্ষেত্রে মধু বা চিনির পরিমাণটা কম দেবেন, হ্যাঁ আরও একটু কম দেবেন, কারণ এগুলোর মধ্যে তো কোনো কিছু টক বা ঝাল এরকম কোনো ব্যাপার নেই, যে মিষ্টিটা যে দিতেই হবে এমনও কোনো ব্যাপার নেই। যারা সুগার তারা সুগার ফ্রি ট্যাবলেট দিয়েও এটাকে তৈরি করতে পারেন, বা এটাকে চিনি বা সুগারটাকে অ্যাভয়েড করলেও করতে পারেন, হ্যাঁ সেটা কোনো ব্যাপার না। তো মুখের স্বাদ অনুযায়ী আপনারা আরও এটার সাথে অনেক কিছুই অ্যাড করতে পারেন। আর যদি বাচ্চাদের জন্য স্পেশালি তৈরি করেন আর কি, তাহলে বেশি কিছু অ্যাড না করাই ভালো, তাহলে হয়তো সেটার গুণাগুণটা অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে। এটা হেলদি ফুড, তো মানে যত কম কিছু ব্যবহার করবেন ততই মানে ভালো। অ্যাকচুয়ালি হেলদি ফুড হিসেবে করা হয়েছে, এবার বাটারস্কচ বা ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম মেশালে পরে সেই তার মানে হেলদি সুস্বাদুটা হয়, কিন্তু হেলদি এফেক্টটা অনেকটাই কমে যায়। তো এখানে করা হয়েছিল অ্যাকচুয়ালি এত গরম, গরমের মধ্যে যত জাঙ্ক জিনিসকে অ্যাভয়েড করা যায় ততই বেশি ভালো, এসব লাইট জিনিস দিয়ে করলে পরে সব ব্যাপারটা বেশি ভালো হয়। তো চেষ্টা করবো যে আমাদের নেক্সট রান্নাগুলো কিছুটা লাইটের উপর দিয়ে যাবে, যদিও সম্পূর্ণ লাইট এখনও হয়তো সম্পূর্ণ লাইট হবে না, হবে কিন্তু যত দিন যাবে যত গরমটা বেশি আসবে তত আমরা টক বা শরবত বা হালকা লাইট কিছু, মানে এইরকম ওয়েদারে কেমন খাওয়া উচিত সেই রকম আইটেম রাখার আর কি চেষ্টা করবো। সেগুলো নিয়েই আমরা নেক্সট ব্লগগুলোতেও হয়তো বলবো যে হেলথ কনসিয়াস কী কীভাবে কী করা যায়। তো আজকে হিন্টস দিয়ে রাখলাম ব্যাপারটাতে, কেন কি ধীরে ধীরে শুরু হচ্ছে,
আমাদের চ্যানেলে। এরপরে আমের সিজন আছে, আমের চাটনি, আমের তো সিজন আছে, আমের শরবত থেকে শুরু করে মানে শরবত জিনিসটা থাকবেই, কেন কি গরমের সময় যত পরিমাণ লিকুইড খাওয়ার খাওয়া যায় সবচেয়ে বেশি ভালো, যেমন সেটা তো জল, তো অবশ্যই জল প্রচুর পরিমাণে জল খেতে হবে শুধু যে। আর এক্ষেত্রে কিন্তু গরমের দিনে লেবু জল যেটা সেটা বেশ বেশ ভালো উপকার। তো বাইরে আদার্স কিছু না খেয়ে হয়তো লেবু জল পাওয়া যায়, আখের রস পাওয়া যায়, মৌসুমি, তবে আখের রসটা একটু দেখবেন যে আখের রস যেটা ন্যাচারালি দোকানে বিক্রি হয় মানে যেটা আমরা ওই ওরা দেয় অ্যাকচুয়ালি মেশিনের মধ্যে যে আখগুলো দেয় সেই আখগুলোতে স্যাকারিন দেওয়া থাকে, তো সেই স্যাকারিন ছাড়া অ্যাভয়েড করলে মানে স্যাকারিনটা দিলে হয় কি দেখবেন যেখানে একটু সাদা সাদা ভাব আছে যে আখগুলোতে বা আখটা যখন ওরা জুস করছে তখন পুরো রসটা ছিটকে ছিটকে বেরোচ্ছে এই ধরনের ক্ষেত্রে তখন কী হয় ওদের ওগুলোর মধ্যে স্যাকারিনের পরিমাণটা দেওয়া থাকে। তো চেষ্টা করবেন কি যদি কোনো গ্রামে গিয়ে ডিরেক্ট জমি থেকে আপনারা নিয়ে আসতে পারেন আখটা, সেই আখটাকে নিয়ে এসে বাড়িতে ছুলে যদি দাঁত দিয়ে না ছোলার ক্ষমতা থাকে তো দাঁত দিয়ে ছুলে সেটাকে পেস্ট করে সেটাকে কোনোভাবে যদি জুস করে বের করতে পারেন কোনো সেটা দেখাবো চ্যানেলের মধ্যে কীভাবে করা যেতে পারে। তো এভাবে হলে পরে সেই জিনিসটা ভালো হয়, তো যতটা পারবেন অ্যাভয়েড করবেন ওই সব জিনিসকে। আর আমাদের ব্লগগুলো কেমন লাগছে বা আরও কিছু নতুন কিছু যদি অ্যাড করার হয় তাহলে আমাকে আমাদেরকে অবশ্যই জানান, আপনাদের মানে মতামত আমাদের কাছে খুবই মূল্যবান, আপনারা মানে বললে আমরা বুঝতে পারবো যে কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেটা। আমি বারবার আমি প্রতিদিনই আমি রান্না হচ্ছে আমাদের শুধুমাত্র ছাদে হচ্ছে বা নিচে হচ্ছে এরকমই হচ্ছে, এরপরে আসলে বাড়ির কিছু কাজ চলছে, কিছু ইন্টেরিয়ারের কাজ চলছে, সেগুলো ব্যাকগ্রাউন্ডে আসবে ধীরে ধীরে, সেগুলো নিয়েও কাজ হচ্ছে আমাদের। তো চ্যানেলটাকে আরও নতুনভাবে সাজানোর চেষ্টা চলছে যতটা পারা যায়, তাই তো সেগুলো কাজ চলছে জন্য আমরা এখন বাইরে যেতে পারছি না। আর অ্যাকচুয়ালি প্রবলেমও হয়ে যায় কারণ সকালবেলা থেকে বাড়িতে যেহেতু সবাই সার্ভিস করে তো সকালবেলা থেকে একটু সত্যি কথা বলতে গিয়ে তারা থাকে এই রান্নাবান্না বা বাড়ির টুকটাক কাজ থাকে, তারপরে বাড়িতে সবাই চলে যায়, এবার চলে যাওয়ার ফলে আমরাও বাড়ি ছেড়ে যে যাওয়াটাও সবসময় সম্ভব হয়ে ওঠে না, আর সবাই আবার ব্যাক করতে করতে বিকেল সন্ধ্যা হয়ে যায়, রাত্রিবেলা হ্যাঁ রাত্রি হয়ে যায়, রুটিন শিডিউল চলে, সেই রুটিন শিডিউলের বাইরে কোনো কিছু গেলে পরে সেটা আগের দিন আমাদেরকে প্ল্যানিং করে নিতে হয়। এবার সন্ধ্যাবেলা হয় যে এমন হয় যে সন্ধ্যাবেলা ওরা আসে, সন্ধ্যাবেলা আমরা যদি বাইরে যদি শ্যুট করতে যাই সেখানে সাফিসিয়েন্ট আলো পাওয়া যায় না সেক্ষেত্রে আমাদের খুব অসুবিধা হয়ে যায়, তো ওই সানডে ছাড়া হয় না আর কি। এবার সানডের দিন যেহেতু সবাই বাইরে থাকে সেদিন আবার বাইরে থাকার মজাও একটু আলাদা, তো সব মিলিয়ে চেষ্টা অবশ্যই চেষ্টা করবো বাইরে যাওয়ার, তবে আমরা যেখানেই যাই না কেন বাইরে গেলে তো আপনাদের চেষ্টা করি আপনাদেরকেও দেখানোর। এরপর থেকে সম্পূর্ণ আসবে, বাইরে আসবে, ভেতরে আসবে, এবং যেহেতু মানে কুকিং এবং ভ্লগিং চ্যানেলটাতে আছে তো কুকিংয়ের সাথে সাথে ভ্লগিংটা তো হবেই, প্লাস কুকিং সংক্রান্ত ভ্লগিং করারও চেষ্টা হবে। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা একটু নতুন, কেউ কুকিং সংক্রান্ত ভ্লগিংটা খুব কমই হয়, তো মানে কম না অনেকেই করে জিনিসটাতে, বাট এই টাইপটা যেটা করবো সেটা একটু আলাদা ধরনের। চ্যানেলটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে, আর বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য, আর সব অবশ্যই শেয়ার করুন, আরও ইন্টারেস্টিং অনেক কিছু আসছে। সত্যি আপনাদেরকে ভালো লাগছে যে যেহেতু আপনারা অনেকেই নতুন নতুন রয়েছে যাদের কমেন্ট করছে, তাদেরকে হয়তো আমি চিনি না, তারা আমার যে ভিডিও দেখছে ভালো লাগছে বা কমেন্ট করছে তার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থেকো। হ্যাঁ এটাই বলতে চাই, মানে অনেক বিজি শিডিউল, তো আমাদের বিজি শিডিউলের মধ্যেও আমরা যথেষ্ট সময় বের করে জিনিসটাকে করা হচ্ছে চ্যানেল খেটে খুঁটে, একটা এটা আমাদের শখ, একটা হবি আমাদের আপনাদের সাথে কানেক্টিভিটি বাড়ানোর জন্য, একটা প্যাশন থাকে আর কি, সেটা প্যাশনের মতোই বলা যেতে পারে। আমাদের আরও অন্যান্য কাজ রয়েছে সেগুলো ফাঁকে ফাঁকে এগুলো কাজ করা হয়, মানে অনেকটা অনেক মাঝে মধ্যে এমনও হয় যে খুব চাপ হয়ে যায়, তো সেই চাপের মধ্যে থেকে আমরা আজকেও মানে খুব কম সময়ের মধ্যে আমাকে এটা করতে হচ্ছে, আজকে ভীষণ প্যাকআপ শিডিউল আমার রাত্রি অবধি, তো সেক্ষেত্রেও হয় আমার সময় হচ্ছে তো ওর সময় হচ্ছে না বা ওর সময় হচ্ছে আমার সময় হচ্ছে না, দুজনের একসঙ্গে টাইম বের করাটা একটু চাপের হয়ে যাচ্ছে, তবু চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব, অবশ্যই না এটা হবেই, রোজ ভিডিও যাওয়া হবেই, রোজ ভিডিও আপলোড হবে, আপ্রাণ চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা হবে, বলা তো যায় না, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমি তো অ্যানাউন্সমেন্ট করেছি কিন্তু এখন এমন হলো যে শরীর অসুস্থ বা সেদিন লোকজন বা কেউ অনেক লোকজন চলে গেল সেক্ষেত্রে হ্যাঁ
সেক্ষেত্রে করাটা কিন্তু এমনি নর্মাল ইয়েতে আমরা তো রোধ করছি। এরপরে আমার দুটো টুইন ভাই বোনও আছে, তাদের বেশ অনেক কাণ্ডকীর্তি রয়েছে, তো তাদেরকে নিয়েও একদিন দেখাবো তাদের সারাদিন বাড়িতে কী চলে। তো সবাইকে নিয়েই আমি চেষ্টা করবো এরপরের দিন অবশ্যই আমাদের আমাদের ফ্যামিলিতে যারা যারা রয়েছে তাদেরকে নিয়েও তাদেরও আপনাদের সামনে দেখাবো। অনেকে অনেকেই আমাকে মেসেঞ্জারে জিজ্ঞাসা করে যে যে বাড়িতে কে কে আছে না আছে, কে কি করে। অবশ্যই এগুলো ডিটেলস আমি আরও দেব, অবশ্যই তাদের সঙ্গেও ভিডিও একটা ব্লগিংয়ে তাদেরকেও আর কি নিয়ে আসব। তবে তাদের সময় পাওয়া খুব মুশকিল ব্যাপার হয়ে যায়, তো তো যাই হোক অবশ্যই একদিন মা বাবা বোন সবাইকে নিয়েই আরও একদিন ব্লগ করব। আজ তাহলে এখানেই থাক, আবার নেক্সট দিন দেখা হবে। আর বারবার করে রিকোয়েস্ট করছি যে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, টাটা।